শরীরে খারাপ কোলেস্টরল বাড়লে সবার প্রথমে এই সাতটি লক্ষণ দেখা যায় আপনার পায়ে এই লক্ষণগুলো দেখা দিলেই সাবধান শরীরে খারাপ কোলেস্ট্রল বাড়ার কোন কোন লক্ষণের কথা বলছেন বিশেষজ্ঞরা অবহেলা করবেন না হার্টের জন্য মারাত্মক ক্ষতিকর এই খারাপ কোলেস্টরল কি বলছেন বিশেষজ্ঞ ডাক্তাররা জানুন এবং সতর্ক হন অনিয়ন্ত্রিত জীবনযাপন আর অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে যে অসুখগুলো সবচেয়ে বেশি হয় তার মধ্যে রক্তে কোলেস্টেরল বেড়ে যাওয়াটা অন্যতম শরীরে কোলেস্ট্রল থাকলেই যে বিপদ হবে এমন কিন্তু নয় ভালো খারাপ দুই ধরনের কোলেস্ট্রল আছে এর মধ্যে ভালো কোলেস্টেরল আমাদের শরীরের জন্য প্রয়োজন তবে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে তা শরীরের জন্য চিন্তার বিষয় শরীরে খারাপ কোলেস্টেরল বেড়ে গেলে তা একটা দরজার মতো কাজ করে যে দরজা দিয়ে সহজেই ঢুকে পড়ে আরও অনেক রোগ তাই প্রথম দিকে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে না আনতে পারলে আপনার শরীর নানান রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে উচ্চ রক্তচাপ অবিসিটি তো রয়েছেই কোলেস্টেরলের কারণে হৃদযন্ত্রেরও ক্ষতি হতে পারে আগে জানতে হবে শরীরে কোলেস্টেরল বেড়ে যাওয়ার লক্ষণগুলো সম্পর্কে বিশেষজ্ঞরা বলছেন শরীরে ছোট বড় লক্ষণ দেখা যাওয়ার পাশাপাশি কোলেস্টেরলের সর্বপ্রথম লক্ষণ দেখা যায় আমাদের পায়ে খুব সাধারণ মনে করে হয়তো অনেকেই এই লক্ষণগুলো এড়িয়ে চলেন তবে কোলেস্টেরল বৃদ্ধিতে এই সাধারণ লক্ষণগুলোই আপনাদের জন্য অনেক বড় বিপদ ডেকে আনতে পারে চলুন সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক শরীরে কোলেস্টেরলের প্রকোপ বাড়লে কি কি লক্ষণ প্রকাশ পেতে পারে এক পায়ে ব্যথা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে শরীরে যখন খারাপ কোলেস্ট্রল অর্থাৎ এলডিএল এর প্রভাব বৃদ্ধি পায় তখন সর্বপ্রথম যে লক্ষণটি প্রকাশ পায় তা হলো পায়ে ব্যথা পায়ে ব্যথা সাধারণত বিভিন্ন কারণে হতে পারে তবে কোলেস্ট্রলের জন্যই এটা হচ্ছে তা বোঝার জন্য কয়েকটি বিশেষ উপায় রয়েছে অল্প কিছুক্ষণ হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ি করলে যদি আপনার পায়ের পেশিতে ক্রাম্পিং অথবা ব্যথা শুরু হয় তাহলে বুঝতে হবে আপনার শরীরে কোলেস্টেরলের সমস্যা হয়েছে সাধারণত এই ক্ষেত্রে পায়ের পেশিতে কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইড জমাট বেঁধে যায় যার দরুন রক্ত চলাচলের পথ অনেকটা সংকীর্ণ হয়ে পড়ে তাই সামান্য হাঁটাহাঁটি করে ও এক্সারসাইজ করার পর যদি পায়ে ব্যথা অনুভব করেন সেই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে নাম্বার দুই পা অবশ হয়ে যাওয়া বা ঝিনঝিন ভাব শরীরে দীর্ঘদিন যাবৎ খারাপ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেতে থাকলে অনেক সময় পেরিফেরাল আর্টারি ডিজিজ অর্থাৎ পা অবস হয়ে যাওয়ার মতো সমস্যা লক্ষ্য করা যায় সাধারণত পায়ের পেশিগুলিতে রক্ত প্রবাহের জায়গায় ও অতিরিক্ত জমাট বেঁধে গিয়ে জায়গাটি করে ফেলে ফলাফল স্বরূপ পা ঝিনঝিন করা ও অবস হওয়ার মতো সমস্যা মারাত্মকভাবে দেখা যায় নাম্বার তিন লোম ঝরে পড়া রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যাওয়ার অন্যতম লক্ষণ হলো পায়ের বিভিন্ন জায়গা থেকে লোম ঝরে পড়া পায়ের পেশিতে যখন ব্লাড সার্কুলেশন ভালোভাবে হয় না তখন শরীরের সমস্ত হেয়ার ফলিকলগুলো সঠিকভাবে পুষ্টি পায় না এবং ড্যামেজ হয়ে ঝরে পড়ে নাম্বার চার দীর্ঘ সময় ধরে পায়ের ঘা না শুকানো কোনো জায়গায় যদি আপনার কেটে যায় তাহলে এটি সময় মতো শুকিয়ে যাচ্ছে কি না সেদিকে আপনার সতর্ক থাকতে হবে কোথাও কেটে গেলে যদি তা দ্রুত সময়ের মধ্যে না সারে তাহলে তার ডায়াবেটিস এবং কোলেস্ট্রল বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে গণ্য হবে এটাই বলছেন বিশেষজ্ঞরা এরকম কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত আপনার লিপিড প্রোফাইল টেস্ট করিয়ে নিন পায়ের আটারিতে থাকা অ্যান্ডোথেলিয়াম সেল ঘা শুকাতে সাহায্য করে কিন্তু শরীরে কোলেস্ট্রল বেড়ে যাওয়ার কারণে শরীরের এই জায়গাগুলোতে সহজে কোনো অক্সিজেন পৌঁছাতে পারে না ফলে শরীরের কাটা জায়গাগুলো শুকায় না নাম্বার পাঁচ পায়ের ত্বকের পরিবর্তন কোলেস্ট্রলের প্রভাব বৃদ্ধির কারণে যে সকল ব্যক্তিদের পেরিফেরাল আটারি আর্টারি ডিজিজ দেখতে পাওয়া যায় কম বেশি তাদের সকলের ক্ষেত্রে পায়ের ত্বকেও বর্ণগত পরিবর্তন হয়ে থাকে এই ধরনের ব্যক্তিদের পা কখনও কখনও ফ্যাকাশে অথবা হলুদ অথবা কালচে ভাব ধারণ করে থাকে নাম্বার ছয় পায়ের ফোলাভাব কোলেস্ট্রল বৃদ্ধি কখনো কখনো আমাদের শরীরে বিরূপ প্রভাব ফেলে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেলে তখন ক্যাথিও মতো সমস্যা দেখা দেয় তখন হার্টের ইনার ওয়ালে কোলেস্ট্রল ও ট্রাইগ্লিসাইডের জমাট বাড়তে থাকে যার দরুন হার্টের কার্যকারিতা কমে যায় ফলে হার্ট ঠিকমতো পাম্প করতে পারে না ফলে আমাদের গোটা শরীরের রক্ত চলাচল ভালোভাবে করতে পারে না যেহেতু আমাদের পা শরীরের নিম্নাঙ্গে অবস্থিত ফলে সহজে পায়ের ধমনীগুলোতে রক্ত জমাট বাড়তে শুরু করে ফলে পা ফুলে যায় নাম্বার সাত পায়ের পাতা জ্বালা অনুভব করা বা ব্যথা শরীরে এলডিএল বেড়ে এর মাত্রা বেড়ে গেলে অনুভব করা অথবা পিঁপড়ে কামানোর মতো ব্যথা লক্ষ্য করা যায় বিশেষ করে রাতে পায়ের সামনের আঙ্গুলে অথবা পায়ের তলায় ধরা ব্যথা অনুভব হলেই আপনাকে সন্দেহ করতে হবে যে শরীরে কোলেস্ট্রল বাসা বাঁধতে শুরু করেছে তাই এই ষাটটি লক্ষণ যদি আপনারও শরীরে লক্ষ্য করেন তাহলে অবহেলা করবেন না যত দ্রুত সম্ভব লিপিড প্রোফাইলটা একবার পরীক্ষা করিয়ে নেবেন ভিডিওটি অনেকের মাঝে শেয়ার করে দিন যাতে তারাও জানতে পারে সকলেই ভালো থাকুন ধন্যবাদ